আওয়ামী লীগের দলীয় শৃঙ্খল ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থী নানা অনিয়মের অভিযোগে অব্যাহতি দেওয়া হলো নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে। দুপুরে জেলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত জানানো হয়েছে। বলা হয়েছে দলীয় শৃঙ্খল ভঙ্গ, অনৈতিকভাবে অর্থ আদায়, পদ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এমন সিদ্ধান্ত দেওয়া হলো।